বন্ধুরা, নিদ্রাহীনতার সমস্যায় যারা ভোগেন তাদের জন্যই বিশেষত আজকের ভিডিওটি। ঘরোয়া কিছু টোটকা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টোটকাগুলি ফলো করলে আমাদের নিদ্রাহীনতার সমস্যা একেবারেই কমে যাবে। বন্ধুরা, এই যে দেখছেন শুষ্নি শাক, শুষ্নি শাকের রয়েছে বহু উপকারিতা। মাঠে অযত্নেই বেড়ে ওঠা আগাছার মতো অবহেলাতেই কিন্তু বেড়ে ওঠে এই শুষ্নি শাক। খেতে যেমন মিষ্টি, উপকারিতাও রয়েছে অনেক। তাই বন্ধুরা, আজকে কিছু ঘরোয়া টোটকা আপনাদের শেয়ার করতে করতে এই শুষ্নি শাকেরও কিছু কথা আপনাদের সাথে বলবো। নিদ্রাহীনতায় যারা ভোগেন তাদের নিয়মিত শুষ্নি শাক খেলে দ্রুত কাজ হয়, শুষ্নি শাক খেলে ঘুম পায়। কিন্তু কিভাবে আপনারা এই শুষ্নি শাক খাবেন, এছাড়াও রয়েছে আরও একটি টোটকা, যে টোটকাটা ফলো করলে ঘুম হবেই। ঘুম এমনই যেটা আমাদের না হলে কোনো কাজেই কিন্তু মন বসে না, ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারি না। এক কাপ ফ্রেশ শুষ্নি শাক দু কাপ জলে ভালোভাবে ফুটিয়ে একদম সবুজ রঙের চায়ের মতো তৈরি করুন, শুষ্নি শাকের চা তৈরি করুন। তারপর দুধের সাথে সেই চা মিশিয়ে পান করুন, কিংবা আধা কাপ দুধ আধা কাপ জল দিয়ে শুষ্নি শাককে ভালোভাবে ফুটিয়ে নেন। খেতে হয়তো একটু খারাপ, কিন্তু এটা শরীরে বেশ ভালো কাজে দেয়। শুষ্নি শাক 10-15 গ্রাম পাতা ভালো করে বেটে একটু চিনি বা মিছরি মিশিয়ে শরবত করে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটার এতই গুণাগুণ। মেধা শক্তি বৃদ্ধির জন্য শুষ্নি শাকের কুড়া খেতে পারেন। আধা কাপ দুধে শুষ্নি শাক ফুটিয়ে আপনি 3-4 মাস যদি খান তাহলে মেধা শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, শুষ্নি শাকে কাশি ও কফ নিরাময়কারী ভূমিকা বিজ্ঞানীদের দ্বারা প্রমাণিত হয়েছে বলে জানা যায়। শুষ্নি শাক হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরকে ঠান্ডা রাখে। নিয়মিত শুষ্নি শাক খেলে শরীরে অনেক আরাম হয়, মাথার যন্ত্রণা কমতে থাকে। তাই অযত্নেই আগাছার মতো অবহেলায় বেড়ে ওঠা এই শাকের উপকারিতা কম নেই। কফ কাশি নয়, শুষ্নি শাক খেলে শ্বাসকষ্টের লাঘব হয়, রাতে ভালো ঘুম হয়, হাঁপানি রোগ সেরে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, হাফ কাপ দুধে এবং হাফ কাপ জলে, বড় কাপের এক কাপ মানে পরিমাণ মতো হয়েছে, কিভাবে শুষ্নি শাকটা সেদ্ধ হয়েছে। বন্ধুরা, এই মানে সন্ধ্যাবেলা যদি এই ওষুধটা কিছুদিন খান, অনিদ্রা রোগ দূরে যায় এবং টেনশন মুক্ত হওয়া যায়। বন্ধুরা, অনেক সময় সন্তান প্রসবের পর মায়েরা শুষ্নি শাক খান, কারণ এই শুষ্নি শাক খেলে দুগ্ধক্ষরণ বৃদ্ধি পায়। ডায়রিয়া নিরাময়ে শুষ্নি পাতার রস কার্যকর। পায়ের পেশির অনিয়ন্ত্রিত সংকোচন, বাত, জিভে ও মুখে ক্ষত, চর্মরোগ ইত্যাদি দূর হয় এবং চোখের রোগ ভালো হয়। তো বন্ধুরা, এত সুন্দরভাবে আমরা অনিদ্রা রোগকে দূর করতে পারি। এইভাবে সন্ধ্যাবেলা এই ওষুধ আমাদের খেয়ে নিতে হবে। এখন দেখতেই পেয়েছেন আমি কাঠের উনুনে বেশ ভালো মতো বেগুন পোড়া রেডি করছি। কেন বেগুনটা পোড়াচ্ছি? বেগুন পোড়াতেই রেডি হবে অনিদ্রা রোগ দূর করবার ওষুধ। চলুন, বেগুন পোড়াটা হতে হতে এখন এটা ছেঁকে নিয়েছি, আর আপনাদের দেখাবো এই শুষ্নি পাতার রসটা দুধ দিয়ে ফোটানো এটা কিভাবে খেতে হবে। এটা হালকা গরম গরম চায়ের মতো সন্ধ্যাবেলায় খেয়ে নিন, তারপর কয়েকদিন খাওয়ার পরে এর ফলাফল বুঝতে পারবেন। বন্ধুরা, এখন এরপর আমরা রেডি করে নেব বেগুন পোড়া। বেগুন পোড়া খাদ্যটা অনেকেরই খুব প্রিয়, এতে কোনো রাঁধার বাড়ার ঝামেলা নেই, তেল মশলার ঝামেলা নেই, বাটাবাটির ঝামেলা নেই, সুন্দর উনুনে দিয়ে পুড়িয়ে এটা খাওয়া যায়। তো এখন দেখছেন এই বেগুনটা খুব একটা ভালো নয়। তো সত্যি কথা বলতে কি, বাজারে এখন মানে তাজা হলেও বেগুনগুলো খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। তবে বলতে গেলে এটা ঠিকই যে শীতকালে সবচেয়ে ভালো
এবং তাজা বেগুন, চকচকে বেগুন পাওয়া যায়। তো এখন যা পাওয়া গেছে সেটাই দিয়ে আপনাদের আমি ওষুধ দেখাচ্ছি। আর এটা এইভাবে দেখেই আপনি কিন্তু তাজা এবং ভালো বেগুনকে এইভাবে পুড়িয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমরা সাধারণত বেগুন পোড়া কী দিয়ে চটকাই? আমরা বেগুন পোড়াকে টেস্টি করবার জন্য এর খোসাকে ভালোভাবে তুলে নিই, তারপর সরিষার তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এইসব দিয়ে বেগুন পোড়াটাকে চটকে নিই এবং এর স্বাদটাও বেশ ভালোই লাগে খেতে, এক থালা ভাত পুড়ে যায়। কিন্তু যখন আমরা অনিদ্রা রোগকে দূর করবার জন্য এই ওষুধ বানাবো, তখন এতে কোনো রকম মশলা অ্যাড করব না এবং টেস্টি করব না, কেবলমাত্র এতে দিয়ে দেব এক চামচের মতো মধু। এখন যদিও মধু মানে ভালো মধু পাওয়া যাচ্ছে না, তাই মানে যে মধুটাই আপনার কাছে আছে সেই মধুটাই দিয়ে দেন। এক চামচ মধু খুব ভালোভাবে বেগুন পোড়ার সাথে মাখিয়ে নিন আর সন্ধ্যাবেলায় খেতে থাকুন। তো এটা খেলে কি হয়, অনিদ্রা রোগ দূর হয় এবং যে মানে ঘুম না হলে যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলো কেটে যায়। তো বেশ কয়েকদিন খান, স্বাদ মতো লবণ না দিলে কোনো জিনিসটাই খাওয়া যায় না, তাই লবণও একটু আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মেখে সন্ধ্যেবেলায় একটু একটু করে খান। তো বন্ধুরা, আজকে দুটো ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যাদের অনিদ্রা রোগ আছে এই দুটো টোটকা অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা কিছু নেই। ধন্যবাদ।